তো ভাই, আজকে আমি আবার একটা গেম নিয়ে এসেছি ভাই, ইন্টারনেট ট্রাক গেম। ভাই এটা খুব একটা অসাধারণ একটি ট্রাক গেম, এটা নতুন মাত্র লঞ্চ হয়েছে, এটা নিউ লুক দিয়েছে ইন্ডিয়াতে। তো ভাই এই গেমটা দেখো, যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করো তাহলে খেলো, আর না যদি তোমাদের সাপোর্ট করো তাহলে আর খেলবো না, এটাই লাস্ট। তো ভাই আমাকে একটা লোকেশান সেট করেছি, ওই লোকেশানে যেতে বলছে, তো যাচ্ছি আমি। লোকেশানটা অতটা দূরও না ভাই, কাছাকাছি আছে ভাই, বেশি দূরও না। গাড়িটা ভাই কন্ট্রোলটা ঠিকঠাকই আছে, সেন্সিটিভিটা একটু হালকা বাড়াতে হবে। গাড়িটা চালাতে মনে হচ্ছে যেন আমি নিজেই চালাচ্ছি, আর স্টিয়ারিং কিছু টাইট টাইট যেন ফিল হচ্ছে। তো এবার আমাকে বলছে ডান দিকে যেতে। আরে ভাই, রেড সিগন্যালটাই পড়ে গেলে ভাই মাথা খারাপ হয়ে যায় ভাই, এখন কত ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে ঠিক নেই। তো চলো ভাই, রেড সিগন্যাল হেড গ্রিন করে হয়ে গেছে, তো তাড়াতাড়ি আমি বেরিয়ে পড়ি এখান দিয়ে। আরে ভাই, এখানে ট্রাফিকে একটা গাড়ি যদি ধাক্কা লাগে 20 টাকা করে মাইনাস যায়, আর ট্রাফিক রুলস যদি মানি না তাহলে 20 টাকা করে মাইনাস যায় ভাই। এবার বলছে বাম দিক, আবার এখানে রেড লাইট। ভাই ভাই এত রেড লাইট দিতেও লাগবে না ভাই, আমরা এমনি ট্রাফিক মেনেই যাই ভাই, আমার ইন্ডিয়ান ড্রাইভার হ্যাভি ড্রাইভার বলে তো আমরা ভাই। হ্যাঁ আরে ভাই, জলদি গ্রিন হয়ে যা ভাই। ভাই রেড সিগন্যালগুলোতে মানতে মন করে না, কিন্তু এই 20 টাকা করে কেটে নেয় ভাই, তাই জন্য এই রেড সিগন্যালগুলো মানতে হয় ভাই। আরে ভাই সামনে দিয়ে একটা বাস চলে আসছে ভাই, ওভারটেক করাও যাবে না। আরে ভাই সরে যা ভাই, গাড়িগুলো বাবা একটু হেভি লাইন ভাই। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর রাস্তা ক্লিয়ার হয়েছে, বাসটা চলে গেছে, তো আমি বেরিয়ে পড়ছি, হঠাৎ ওভারটেক মারছি ডান দিকে যেতে বলছে আমি ওভারটেক। আরে ভাই 20 টাকা কেটে যাবে, কেটে গেছে না, 20 টাকা কাটেনি, ভালোই হলো। চলো দেখা যাক কতটা যাওয়া যায়, সোজা যেতে বলছে তো চলো সোজা। এবার বলছে ডান দিক, তো ডান দিক যাওয়া যাক। ভাই রাস্তাগুলো পুরো রিয়েল মনে হচ্ছে ভাই, ভাই এর গ্রাফিক্স কিন্তু সত্যি অসাধারণ একটা গেম, তোমরা যদি সাপোর্ট করো খেলবো, আর না হলে না ভাই। আর ভাই হ্যাঁ, এই গেমটিতে মাত্র 15টাই লাইক করে দাও ভাই, টার্গেট শুধু 15টা। 15টা যদি লাইক করতে পারো তাহলে আমি ভাবো যে হ্যাঁ তোমাদের গেম পছন্দ হয়েছে, তাহলে এই গেমটি আবার স্টার্ট করব। তো চলো দেখা যাক কতটা যাওয়া যায় ভাই। এখানে শোয়ারও হোটেল আছে, ঘুমাতে পারো কাজ করে এসে পরে। চলো দেখা যাক। তো ফাইনালি আমি অনেক দূর এসে গেছি ভাই, আর আমার হ্যাঁ গাড়ির তেলও নেই, তুমি দেখতেও পাচ্ছ। এবার আমি তেল পোড়ার জন্য যেতে হবে, এখানে একটা তেল পাম্পও আছে ওই দিকে, তাই আমি যাচ্ছি এখানে গিয়ে আমি তেলটা ভরে নেব, ভরে নেক্সট জার্নি স্টার্ট করব। আর এখানে এই এপিসোডটা হয়তো আমি বন্ধ করে দিতে পারি, কারণ ভাই তোমরা না সাপোর্ট করলে এটা বেকার, আমি খেয়ে কোনো লাভ নেই, তোমাদের সাপোর্ট না থাকলে। চলো এই তো এখান থেকে গাড়ি ঘুরুতে হবে আস্তে করে, ব্যাক করে নিয়ে তো পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েল, তবে ভাই ধীরে। চলো আমি ঘুরিয়ে নিয়েছি, এখানে পুড়িয়ে নি। আমাদের সত্যিকারের রুমের মতোই কি পয়সা 250-300-230 করে নেয় নাকি ভাইরা? ওরে ভাই 250 টাকাই নিচ্ছে ভাই, বাহ।